ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম জোরে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর। রুকো যারা, সবর করো। এবার বলো, ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন। নমস্কার, আমি মানস আর তোমরা দেখছো ম্যাগনেটিক জম। আজকে ভাই ফোঁটা, সবাইকে জানাই ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান হবে ছোটোখাটো করে ভাই বোনেদের নিয়ে, খুব আনন্দ হবে। তো তোমরা সঙ্গে থেকো আর আজকের ব্লগটা একটু স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কত সুন্দর আমরা ছোটোখাটোভাবে ভাই ফোঁটাটা সেলিব্রেট করি। দি বল, তাহলে কি কি কিনেছিস একটু দেখা। এখানে রয়েছে আমার সমস্ত দাদা আর ভাইদের জন্য আমি যা যা কিনেছি। অ্যাকচুয়ালি এটাও এনাফ না, এরপরেও আমাকে কিনতে হবে। তো খুব কম সময়ের মধ্যে কালকে যতটুকু পেরেছি কিনেছি। অ্যাকচুয়ালি হুডি কিনেছি আমি সবার জন্য, কারণ সামনে শীতকাল আসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। একটা খুলে দেখাচ্ছি, এক মানে একরকমই জিনিসের সব রকম কালার কিনেছি, কারণ দাদা আর ভাইদের যদি একরকম জিনিস দিই তাহলে দেখতে ভালো লাগবে, সবার মধ্যে ইকুয়ালিটি থাকবে, এটাই ভালো। হ্যাঁ, একটু তুলে দাও, একটু খোল না, খোল না, খুলবো। হ্যাঁ, এটা কিনেছি একটা দাদার জন্য। হুডি ভালো লাগে সত্যি কথা বলতে। ওই দোকানে যতগুলো কালার ছিল আমি এটা সবগুলোই নিয়ে নিয়েছি। তুলে ধর না, এটা ব্ল্যাক, সুন্দর হয়েছে না জিনিসগুলো। আর একটা কিনেছি অ্যাশ কালারের, কারণ অ্যাশটা অনেকেই পছন্দ করে, আমি বলেছি যার যেটা পছন্দ সে সেটা নেবে। এই একটা ভালো ভালো, দারুন। আমি কাউকে মানে দারুন 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 রকম ভাবে নিইনি, সবার জন্য একই কিনেছি, যাতে কেউ না বলে যে ওরটা সুন্দর আমারটা না, যে যার যা কালার পছন্দ করে নিয়ে নেবে। এই একটা কিনেছি, দোকান কাকু বলেছে যে এটা কালকে আর এনে দেবে আর কি, কালকে বলছিল, আমার ঠিক আছে তখনই নেবো। ভালো, ইয়েলো কালারটা আমার খুব প্রিয়, কারণ ইয়েলো হলো পোকরাজের কালার। তো আপাতত একটা রয়েছে, এরপরে আরো কিনতে হবে। আর এখন বাজে সকাল 10:10, তো খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে, তোমরা দেখো। বল আদিত্য, কখন এলি? এই তো একটু আগে আসলাম, দিদি ফোঁটা দেবে আজকে, আসলাম, বললো আই। আগের দিন তো চলে গেলি, আমরা বিরিয়ানি খাবো বললাম, খেয়েছিলাম, দেখেছিস তো ভিডিওতে। হ্যাঁ দেখেছি। থাকবি তো আজকে? দেখি কি করা, আবারও দেখি। হ্যাঁ, কিছু করার নেই, আমার শরীর খারাপ, মার শরীর খারাপ, সবারই শরীর খারাপ বাড়িতে, দেখা যাক। ঠিক আছে, ও থাকবে আজকে, একটু হাই হ্যালো করে দে। এখানে প্রদীপ জ্বলছে, ধূপকাঠি রয়েছে, আর রয়েছে দই। এবারে চন্দনের ফোঁটাটা হবে না, কারণ কি শনিবার, ধান রয়েছে, দুব্বো রয়েছে। ওটা ভম্বল দা, আর আদিত্য বসেছে এখানে। এটা ব্রাহ্মণে বলেছে, ব্রাহ্মণে বলেছে। মন্ত্রটা জোরে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর, আমার ভাই যেন হয় অমর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দেওয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর, আমার ভাই যেন হয় অমর।
নমস্কার কর বম্বলদার পায়ে হাত দিয়ে। ঠিক আছে বল, ভালো করে বল আশীর্বাদ। হ্যাঁ সে তো করি। নে ও প্যাকেটটা দাও তো, পড়বি আদিত্যকে দিয়ে দি, ওকে দিয়ে দাও। খেয়ে নেবে সম্পূর্ণ তো পাবে। কোথায় গো সম্পূর্ণ? এই যে মা রয়েছে, মা এখানে শঙ্খ বাজাবে আর ঠাকুমা বসে আছেন এখানে। জোরে বল, আস্তে আস্তে বললে হবে, একটু জোরে জোরে বল। আশীর্বাদ ইয়ে করবি, ভান্দু বুদ্ধি আদিত্যর মাথা দেব। আদিত্য যেন বড় হয়, ভালো করে কলেজে পড়াশোনা করে একটা চাকরি পায়। নে আদিত্য নমস্কার কর, ভান্দু বুদ্ধি আগে নমস্কার করবে তো। এবার এখানে বসবো আমি, কারণ কি আমি যেহেতু ভিডিও ক্যাপচার করছিলাম তার জন্য আমি বসিনি। আর আমার জায়গাটা মাঝে রেখেছিস তোরা, বস। মোবাইল কি করেছে যুগটাকে, এপাশেও মোবাইল দেখছে, দেখো ওপাশেও মোবাইল দেখছে। আর আমার ভিডিওটা ক্যাপচার করছে মা, যদিও ভালো যদি না হয়। না না তুমি এর আগেও একটা ক্যাপচার করেছো, একটা না দুটো করেছো, ভালোই হবে। হ্যাঁ ঠিক এরকম ভাবে ধরো, হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম জোরে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর। কেমন করলো, তাহলে মার উৎসাহ আরো বাড়বে, পরবর্তীতে মা আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবে, মানে ক্যাপচার করে। হ্যাঁ হ্যাঁ সব ভালো উঠেছে, এবার খাওয়া স্টার্ট করে দে। ভাই মোবাইলটা রেখে এবার খা। ও একটা মিষ্টি খা, তারপরে দিচ্ছে তোকে ভাত। ভাতই আছে, আমি তো ভয় নেই বাবা, ও ভাত ছাড়া খাবে না। বোকা বোকা ছিল ওলে বাবা, বোকা। এই যে এরকম দেখা দেখা, এ ভাই যে এটা আমার একটা ভাগ্নে, আমার মামার মেয়ের ছেলে। ফোটা দেয়া হবে আজকে, শাওন ওকে ফোটা দেয়া হবে, আমার মা ফোটা দেবেন ওকে। ঋত্বিক এসছে, শুভদা আছে, ছোটন রয়েছে। শাওন তোমাকে কে ফোটা দেবে? এই যে দিদুন দেবে, দিদুন দিদুন, এই যে দিদুন। ও কথা বলতে পারে না, ও বোকা ছেলে, ও পারে না কথা বলতে। ছবি উঠবে
খুলে দিতে এখনো দেখো ব্রাহ্মণই বলেছে ঋত্বিক তোর আর একটা গিফট, এটা আমি দিলাম তোকে ধর। মনে মনে বলে জম শুনবে না, জোরে জোরে বলতে হয়, না না জোরে বলে জম শোনে না, না তোর কথা বলে তো লাভ নেই। এই তো আমি বুঝতেই পারছিলাম না, ছোট নমস্কার করবে, ছোট ছোট আমি বড়, তাই তো? নমস্কার কর ছোট। দেখি পাটা দে ওকে ভালো করে নমস্কার করুক। পড়ছিস যখন বোকা ছেলে, বোকা ছেলে ও কি বলছে আমার মা এখন ভোটা দিচ্ছে শাওনকে। জামা কিনে নেবা সুন্দর দেখে, হ্যাঁ
কথা বলতে হয় তো, কথা বলতে হয় তো। নমস্কার করো। না না, থাক থাক থাক, এই থাক থাক থাক, বাচ্চা মানুষ থাক, এই থাক 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 থাক, বাচ্চারা ভগবান হয়। এখনো বাকি রয়েছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে, তোমরা শুধু দেখতে থাকো। আমি এখন আবারও দুই দিদির কাছে ফোটা নিতে যাব, তো ওদের জন্য আমার তরফ থেকে ছোট্ট দুটো গিফট, এই একটা শাড়ি, সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর। আর এই একটা চুড়িদারের পিস, দেখি সামনেটা চুড়িদারের পিসটা, ওয়াও খুব সুন্দর হয়েছে। এই দুটো, অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় দুপুর একটা বেজে গেছে, ও এখন যাবে ফোটা নিতে। এদিকে সব সামলে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই এখন বেশি কথা বলতে পারছি না। এবার ভাই ফোটা দিতে এসছে, দেহের তুলনায় প্লেটটা খুব ছোট হয়ে গেছে, কেমন একটা লাগছে। এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট ভাই মোটুরাম ভাই। নমস্কার কর, মাথা একদম পায়ের মধ্যে লাগিয়ে নমস্কার কর। আচ্ছা একটু বলি, তোমাদেরকে খুব দেখালাম, মানে এনজয় করে আমরা, মানে আজকে সব থেকে ভালো লাগলো, আজকের দিনটা খুবই স্পেশাল সবার কাছে। দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে।